বাবরান নবে সুন্নাত কেন পালন করবে না ওইদিকে জাহান্নাম গুলি গুলি আওয়াজ মারতে থাকবে তাকাদু তামাইয়াজ মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وكنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير جهنم غريم غرواز مرتد حق بي اكتا جهنم اراكتا جهنم كي خيا بلائي بي جهنم راغون ایک مل دوئی منوسا ہو یا شوش آواز مرتد حق بي تاكادو تميز من الغائز جهنم در راج چولی آج بي جهنم راوز قیامت ارمانا تھا اترا کابت حق بي اكتا جهنم ار گلار مدر شتر ہزار سکار لگن ہو بي একটা সিকেলের মধ্যে সত্তর হাজার ফেরেশতারা থাকবে ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না এই অবস্থা দেখে ওয়া কুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি মূসা কালিমুল্লাহি নাফসি ঈসা রূহুল্লাহি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যেই দিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না মা ছেলেকে খবর মা ছেলের খবর নেবে না ছেলেও মায়ের খবর নেবে না বাবা ছেলেকে সাহায্য করবে না ছেলেও বাবাকে সাহায্য করবে না সবাই নিজে কিনিয়া ব্যস্ত হইয়া যাবে এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি আজকে জাহান্নাম জুবের একটা উম্মত কেউ খাইয়া ফলা আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়া দিয়া আসো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে আল্লাহর হাবিব বলবেন মাওলা রে যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না এ আবার কোন কুদরতি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহান্নাম পিছুতে সরিয়া গেল আল্লাহ পাক ডাকলেন হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না কোন কুদরতি পানি না এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি বাবা তুমি কি জানো চোখের পানির কত দাম আল্লাহ চোখের পানির অনেক দাম আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে অমনি চোখের একটা পশম বলবে মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম বলবে মাওলারে তোমার নবীর ঘোষণা মান বাকামিন খশিয়াতিল্লাহি হাররামাল্লাহু তিলকাল আইন আলান নার যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম সাক্ষী দিতে আছি তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে রুকুতি গিয়া কত পানি ঝরাইছে সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত মুখ ভাসাইছে মোনাজাত দরিয়া কান্দিয়া কান্দিয়া কত অস্থির হইয়া গেছে এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা অমনি আমার মাওলা ডাক দেবে জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দে জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কেন আমার মাওলায় মাফ করিয়া দিছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দিও আমাদের সবাইকে ক্ষমাই করিয়া দিও আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নিও এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা করিয়া দিবে এ আমার বেরোমাজি বাবারা আজকে ঘুমাও ল্যাপ কম্বল গায়ে দিয়ে আরাম করিয়া ঘুমাও জাহান্নামের মধ্যেও জাহান্নামীদের জন্য একটা টোষক বানানো হবে
ওই টোশকটা কোন দুনিয়ার তুলার কোন টোশক হবে না, জাহান্নামের পাথর এবং কয়লার টোশক হবে। ওই টোশক কত মাইল লম্বা হবে উচ্চা হবে আমার মাওলা সারা কেউই জানে না। এরপরে আল্লাহ পাক না দিয়ে ফেরেশতারা এই বান্দাকে আমি কত নিয়ামত আমি ভোগ করাইছি, ও ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, অমিন ফাওকিহিম গাওয়াস, ওদের উপরে একটা ঢাকনা দিয়া দাও, ল্যাপ দিয়া দাও, ওই ল্যাপ দুনিয়ার কোনো তুলার ল্যাপ হবে না, জাহান্নামের পাথর এবং কয়লার ল্যাপ হবে। ওই ল্যাপ কত হাজার টন ওজন হয়ে আমার মাওলা ছাড়া কেউই জানেন না। আমার মাওলা ডাক দিয়ে বলে ফেরেশতা নে রে, একটা মুরগি জবাই দিয়া ফলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বান্দা আমি তোদের জন্যই হালাল করছি, একটা গরু বান্দিয়া জবাই দিয়া ফলাইছে, গরুটা কত লাত্তা লাত্তি করছে, খা বান্দা আমি তোদের জন্যই হালাল করছি, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওদের ল্যাপ এবং টুসুকের চাইর পাশে নাট এবং বল্টু দিয়ে আটকাইয়া দাও। এবার আল্লাহ পাক ডাকে ফেরেশতারে, একটা গরুর বাচ্চা বান্দিয়া ফলাইছে, গরুর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বাক হইয়া ডাক মারছে, মনে হয় বলছে মা গো আমার জিব্রা আমার গলা শুকায় গেছে, আমাকে এক চুমুক দুধ দাও। আবার গাভিজা ডাক দিয়া বসে, আমার বাচ্চা মাওলাই আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যত রূপ থাকবে তা খাইয়া মাওলা শুক্রিয়া আদায় করবি। এর ফেরেশতারে